কত করে এনেছাম? হিমসা করলাম তো। ইয়ে, এখন না, এখন না, এখন না, চলো ঘরে চলো। বাবা কি কি এনেছে দেখি তো। আম এনেছে, বানানা এনেছে, আর কি কি এনেছে দেখি দেখি। এই যে ছাতু, এটা কে খাবে? এটা তো বাবা খাবে। এই যে তালসা, মায়ের ফেভারিট। এই যে আম, ঠাম্মির ফেভারিট। এই যে কলা, ছোট বেবির ফেভারিট। চলো চলো, চিকেন চিকেন আনতে যাবো। ও, খেয়ে নাও, নিয়ে যাবে তাহলে, চলো। সকাল সকাল সাঁতার থেকে ফিরলাম, ছাতু কিনে, তালছাস কিনে, আম কিনে, কলা কিনে, সব কিছু নিয়ে বিশাল একটা থলে বানিয়ে বাড়িতে ঢুকলাম। ছোট বেবি এখানে মাকড়সার মতো ঘুরে বেড়াচ্ছে। এ এ এ যা, ও কিছু হয়নি, কিছু হয়নি, ওটো ওটো। ও স্ট্রং বেবিরা ওরকম একটু পড়ে, ওতে আবার এত কান্নাকাটির কি আছে? স্ট্রং বেবি পড়ে গেছে, স্ট্রং বেবি, ও স্ট্রং বেবি, স্ট্রং বেবি একটু কেঁদে ফেলেছে। দিয়ে দাও স্ট্রং বেবিকে, আবার ছেড়ে দাও, যত পড়বে তত তো বড় হবে ছোট বেবিটা। হুম হুম, দেখি আমার দিকে তাকাও, কি ভালো বেবি। এই ছোট বেবি, এইটা কার ফেভারিট? এটা মায়ের ফেভারিট। ইয়ে, এটা কার ফেভারিট? এটা এটা ছোট বেবির ফেভারিট। ইয়ে, এটা কার ফেভারিট? এটা ঠাম্মির ফেভারিট। ইয়ে, সবে নিয়ে আসলাম আম, ব্রেকফাস্টে পড়েছে চিড়ে, আম, কলা, এসব দিয়ে আজকে হেলদি ব্রেকফাস্ট। বেজে গেছে 10:10, ব্রেকফাস্টটা করে যাব চিকেন আনতে, ছোট বেবি চিকেন আনবো। কি পেয়েছে? লঙ্কা? ছোট বেবি তুমি লঙ্কা ঘাঁটছো, ঝাল লাগলে কি হবে? ছোট বেবির চিকেনটা এনে ছাদের গাঁথনিতে জল দিতে যাব, কালকে 1.5 ঘন্টা লেগেছে ছাদের গাঁথনিতে জল দিতে, আজকে ওরকমই লাগবে আশা করছি। খেয়ে নি, হ্যাঁ, তারপরে আপনাদের সঙ্গে আবার কানেক্ট হচ্ছি। বেয়ালাম একটু ছোট বেবির জন্য মাংস কিনে নিয়ে আসবো, চিকেন ও স্যুপ খাবে। আগের দিন চিকেনটা খুব একটা ভালো হয়নি, আজকে একটু ভালো চিকেন কেনার ইচ্ছা আছে।